আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম, গুড মর্নিং সবাইকে। গুড আসসালামু মর্নিং। আলাইকুম। আমরা 2 মিনিটের মতো ওয়েট করি, বিকজ সবাই জয়েন করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম ভাইয়া। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাত ইশিতা। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, লেটস স্টার্ট। সময় হয়ে গেছে। ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা ট্রেনিং এর শুরুতে একটু বলে নেই, আমরা সবাই যার যার মাইক্রোফোন গুলো মিউট রাখবো, যখন কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে আনমিউট করে কোয়েশ্চেন করব, অথবা চ্যাট বক্স আছে আমাদের, সেখানে চ্যাট বক্সটা কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যখন যাবেন, সেখানে এই জায়গায় নিচে আপনি দেখতে পাবেন যে পার্টিসিপেন্ট আমার এখানে আছে, আপনাদের এখানে থাকবে হচ্ছে চ্যাট নামে একটা অপশন। সো এটাতে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডোতে আপনি লিখে দিতে পারবেন। পাশাপাশি পার্টিসিপেন্টস এ ক্লিক করলে এখানে রেইজ হ্যান্ড নামে একটা অপশন থাকে, সেখানেও ক্লিক করে হ্যান্ড রেইজ করতে পারবেন। সো আজকের বেসিক্যালি আজকের যে সেশনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, এটা একটি কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস থাকবে এবং আগামী 10 দিন যাবত আমরা প্রতিদিন সকালবেলা 9টার সময় এই সেশনটা স্টার্ট করব। হ্যাঁ আরশাদ, আপনি হ্যান্ড রেজ করেছেন, কোনো কিছু বলতে চাচ্ছেন? ওকে, সো আমরা এই যে সেশনটা করতে যাচ্ছি, এই সেশনটা আগামী 10 দিন পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে হবে, এবং এই সেশন গুলোতে আমরা ধারাবাহিক ভাবে, অর্থাৎ পার্ট বাই পার্ট, পার্ট 1 2 3 এভাবে প্রতিদিন করে অল্প অল্প করে শিখব। এবং আমাদের শিক্ষার যে টপিকস থাকবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, অর্থাৎ আমরা কমিউনিকেশনস এর যে বিষয় থাকে, কমিউনিকেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো, কমিউনিকেশনকে আরো কিভাবে ভালো করা যায়, কেন এত গুরুত্বপূর্ণ কমিউনিকেশন, কিভাবে এটা আমাদের জীবনে ইম্প্যাক্ট করে, অথবা এটা খারাপ হলে কি ঘটতে পারে বা ভালো হলে কি রেজাল্ট আসতে পারে। সো এই ধরনের কমিউনিকেশন রিলেটেড নানা ধরনের বিষয়গুলোকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং এই কমিউনিকেশনের মধ্যে অন্যতম একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারসুয়েশনস, বা আমরা যদি বলে থাকি আরো সহজ করে নেগোসিয়েশন স্কিল, কিভাবে নেগোসিয়েট করতে হয়, এই স্কিলটাকে আমরা লার্ন করব। এবং রিয়েল লাইফ কিছু এক্সাম্পল সহ আমরা আমাদের কোর্সের শেষের দিকে এসে
সেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পলও দেখবো আমরা। সো কমিউনিকেশন স্কিলস, কমিউনিকেশন স্কিল বলতে আমরা কি বুঝি, কেউ আমাকে একটু হেল্প করেন, হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? কমিউনিকেশন স্কিলসটা হচ্ছে এমন একটা জিনিস যে একটা মানুষের সাথে একটা কথোপকথন এবং তার সাথে তার মোটিভেশনটা এবং তার সাথে যত কিছু আছে একটা কথোপকথনের মধ্যে তার মাইন্ডটাকে বোঝা। ওকে, থ্যাংক ইউ দবান। সো বেসিক্যালি আজকের এই যে সেশনটা স্টার্ট করার পূর্বে আমি ছোট্ট একটা স্টোরি বলি, আমার খুবই ফেভারিট স্টোরি। একটা বন ছিল, ধরে নেন আমাদের বান্দরবন, বান্দরবনের একটা জঙ্গলে সেখান থেকে নিয়মিত গাছ কাটা হয়। তো গাছ কাটার জন্য ওইখানে বাংলাদেশের দুইজন শ্রমিক ছিল, একজনের নাম হচ্ছে করিম আর একজনের নাম রহিম। তো করিম হচ্ছে গত 20 বছর যাবৎ সেখানে কাজ করছে আর রহিম সেখানে নতুন এই মাসেই জয়েন করেছে। তো দুজনেই গাছ কাটছে, দুজনেই গাছ কাটছে, কাটার পর একটা পর্যায়ে মাস যখন শেষ হয়ে গেল তখন তাদের যে বস আছে সুপারভাইজার ম্যানেজার, সে এসে করিম তো অনেকদিন ধরে কাজ করতেছে, তার যে বেতন আছে সেই বেতনেই তাকে কন্টিনিউ করছে, আর রহিম যে এই মাসে জয়েন করলো তাকে এসে এই মাসে তার বেতন বাড়িয়ে দিল। তো এই বাড়ানোর পরবর্তীতে করিমের মনে প্রশ্ন, কি ব্যাপার, ঘটনা কি, রহিম কি বসের সাথে আলাদা কোনো লেনদেন করে কিনা, বসকে তেল দেয় কিনা, বা কি করে আসলে, এই প্রশ্ন নিয়ে তার মধ্যে সারা দিন রাত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো একটা পর্যায়ে সে আর টিকতে না পেরে বসকে তো জিজ্ঞাসা করতে পারে না, সে রহিমকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার রহিম, তুমি গত মাসে জয়েন করলা, তোমার 1 মাস না যেতেই বেতন বাড়াই দিলো, আর আমি গত 20 বছর ধরে কাজ করতেছি, আমার বেতন এখনো বাড়ায় নাই, ঘটনা কি, তুমি করো কি, কি করছো আসলে আমার একটু বলো। তো তখন রহিম করিমকে একটা প্রশ্ন করে যে আচ্ছা করিম বলো তো, তুমি তো আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক বছর ধরেই কাজ করতেছো, আমার একটা জিনিস বলো, তোমার যে গাছ কাটার কুড়াল সর্বশেষ এটাতে ধার দিছো কবে? বললে ধার দিছি তো মাস শুরুতে একবার গিয়ে ধার দিয়ে আনছিলাম। তখন রহিম হাসতে হাসতে বলতেছে জানো তুমি, আমি প্রতিদিন আমার যে কুঠার যেটা থাকে সেটাকে আমি প্রতিদিন একটা করে গাছ কাটার পরে আরেকবার করে ধার দিই। তো বলতেছে এটার ফায়দা কি? ফায়দা হচ্ছে দেখো, তুমি সকালবেলা যখন গাছ কাটতে নাও, তুমি তোমার কুঠার সেই মাসের শুরুতে ধার দিছো, এটা দিয়ে তুমি গাছ কাটতে থাকো, কাটতে কাটতে একটা পর্যায়ে কুঠারটা ধার চলে যায়, বোদা হয়ে যায়, আর আমি প্রতিবার একটা করে গাছ কাটার পর আবার ধার দিই। ধার দেওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আমার গাছ কাটতে তো কষ্ট হয়ই না, বরঞ্চ আমি অনেক বেশি পরিমাণে গাছ কাটি কাটতে পারি, আর এই যে গাছ অনেক কাটতে পারি বলেই তোমার চাইতে আমার গাছের পরিমাণ, কাটা গাছের পরিমাণ অনেক বেশি দেখেই বস খুশি হয়ে আমার বেতন বাড়িয়ে দিয়েছে। তো এই স্টোরিটার মোরাল অবজেক্টিভ কি, কে বলতে পারবেন, এই এই স্টোরি থেকে আমরা কি শিখতে পাই? হ্যালো, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? জি ভ্যাম, মোরাল অফ স্টোরি হচ্ছে ভাই, হচ্ছে আপনাকে আমাদের যত কমিউনিকেশন স্কিলটা যত বৃদ্ধি করতে পারবো আমরা, তত আমাদের কালেকশন, যদি আমরা এই সেক্টরটা ধরি, আমাদের কালেকশন সেক্টরটা ধরি, তাহলে আমাদের হচ্ছে কালেকশনটা বৃদ্ধি পাবে এবং আমরা সবকিছুর দিকে ধাবিত হতে পারবো। ওকে, এটাই হচ্ছে মোরাল। সো গল্পটার মোরাল অবজেক্টিভ বা স্টোরির শেষ লাইন হচ্ছে যে আমাদেরকে প্রতিদিন শিখতে হবে, যেদিন আমরা শিখা বন্ধ করে দেব সেদিন আমাদের গ্রো বন্ধ হয়ে যাবে। জি ভাই, সহজ কথায় বলতে গেলে আমাদের শিখার প্রতি অনেকেরই অনীহা থাকে, আমরা অনেকে শিখতে চাই না, ক্লাস ট্রেনিং সেশনস এগুলোর নাম শুনলে আমাদের বিরক্ত লাগে, পড়তে ভাল লাগে না, এই বয়সে এসে আমরা অনেক সময় বলি যে এই বুড়ো বয়সে এসে পড়াশোনা করবো, এগুলো কি ভালো দেখায়, আর ক্লাসে ট্রেনিং করতে গেলে তো অনেক সময় ঘুম পায়, বোরিং লাগে। তো জিনিসটা হচ্ছে যে যেদিন থেকে আমাদের শিখা আমরা বন্ধ করে দেব সেদিন থেকে আমাদের সাকসেস স্টপ হয়ে যাবে, আমরা আর গ্রো করতে পারবো না। তো আমরা সবাই তো সাকসেসফুল হতে চাই, তাই না? জি ভাইয়া। তো আমরা স্টার্ট যদি করি, আমাদের জীবনে আমাদের কমন একটা ধারণা রয়েছে, কমন একটা ধারণা হচ্ছে এরকম যে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের টেকনিক্যাল স্কিল অনেক বেশি দরকার, কম্পিউটার চালাতে পারা দরকার,
তারপর ইমেল লিখতে পারা দরকার, অথবা যে যে সেক্টরে, আমি টেকনিক্যাল স্কিল বলতে বুঝাতে চাচ্ছি যে যে স্কিলে কাজ করে, যেমন যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ার একটা ফার্মে জব করতেছে, তার ওই রিলেটেড নলেজ অনেক বেশি দরকার, যে কালেকশনে কাজ করতেছে তার ফাইন্যান্স অনেক জানা বোঝা দরকার, যে এইচআর এ কাজ করতেছে তার এইচআর অনেক ভালো জানা দরকার। সো এভাবে যে যে সেক্টরে কাজ করে সে সেই সেক্টরের সাকসেস নিয়ে আমরা চিন্তা করি, যে সাকসেসফুল হতে গেলে সেই স্কিলটা দরকার। আর আজকে আমি যে বেসিক্যালি সাকসেস নিয়ে কথা বলতে চাচ্ছি, এই সাকসেসটা আসলে কি সাকসেস, কি ধরনের সাকসেস, এখানে সাকসেস লিখা আছে, এই সাকসেসটার মিনিংটা কি, এখানে যে ধরনের সাকসেস লিখা আছে এটা কে বলতে পারবেন, যে এটা কি ধরনের সাকসেসের কথা আজকে আমরা বলতে যাচ্ছি? আর্ন করার সাকসেস। ওকে, আর কিছু, আর কেউ? স্কিল বৃদ্ধি করা। ওকে, আর কোনো কিছু? সাকসেসটা আসলে কি বোঝাচ্ছে এখানে, এই যে সাকসেস যেটা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ভাই এখানে সাকসেস বলতে বোঝাতে হচ্ছে, সাকসেস বলতে একটা জিনিসই বোঝাচ্ছে, যে টাকা পয়সা ইনকাম করতে হবে, মানি। মানি, ওকে। সো সহজ ভাবে বলতে গেলে প্রফেশনালস, ওকে, ফাইন্যান্স, আর্নিং, মানি, সবকিছু মিলে হচ্ছে প্রফেশনালস সাকসেসের কথা আজকে আমরা বলছি। সো এই প্রফেশনাল সাকসেসের মধ্যে টেকনিক্যাল স্কিল কতটুকু গুরুত্বপূর্ণ কে বলতে পারবেন? আমাকে এক একজন অ্যাজাম্পশন করে সংখ্যা বলেন, যে 100% এর মধ্যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্কিলের দরকার আছে, যে যে সেক্টরে কাজ করে সেই স্কিলের দক্ষতা কতটুকু দরকার পড়বে? আমার প্রফেশনাল হিসেবে আমার যে সেক্টরে আমি কাজ করব সেটা আমাকে 100% দিতে হবে, এছাড়া আদার সাইডেও আমাকে কিছুটা জ্ঞান রাখতে হবে। যদি আমি কিছুটা জ্ঞান যদি না রাখি, আমি তাহলে আদার সাইডও আমি ড্রপ করতে পারবো না। যারা এখনো বলেন নাই, বলেন কত পার্সেন্ট রিলেটেড ইম্পর্টেন্ট টেকনিক্যাল স্কিল? এখানে মাঝখানে যিনি 50% বলে গেছেন, তার অ্যানসারটা ছাড়া বাকি সব অ্যান্সারই কারেক্ট, শুধুমাত্র যে 50-50 বলছেন তারটা ভুল, 100% এই অ্যানসারটা ভুল। বিকজ 50-50 এটা আমাদের জাতিগত সমস্যা, আমরা রিস্ক নিতে চাই না, তাই আমরা সবসময় মাঝামাঝিতে থাকি, 50-50 থাকি। বলেন আজকে সকালবেলা আমরা যারা ঘুম থেকে উঠে নাস্তা করছি, আপনাদের নাস্তা করার ক্ষেত্রে কি আপনাদের ডিসিশনটা 50-50 ছিল, যে নাস্তা অর্ধেক করব অর্ধেক করব না, এরকম ছিল নাকি নাস্তা করব? না ভাইয়া, হয় করব আর নাইলে করব না, ইয়েস অর নো, নাকি মাঝখানে কোনো অপশন ছিল? ছিল অপশনস নাই। কোথাও নাই, যে কোনো কিছু করতে গেলে আমাদেরকে অ্যাকচুয়ালি ডিসিশন মেক করতে হয়, এবং সেটা 50-50 কখনোই হয় না। চলেন, আমাদের বিজনেস ওনার যারা আছে তারা যদি কখনো চিন্তা করতো, যে আচ্ছা আমরা এখানে এমপ্লয়ির স্যালারি বাড়াবো, এই বিষয়ে আমরা ডিসকাশন করতেছি, এবং সেখানে ম্যানেজমেন্ট ডিসিশন দিল 50-50, মানে হচ্ছে অর্ধেক বাড়াবো অর্ধেক বাড়াবো না, লাইফে কোনোদিন আমাদের স্যালারি বাড়তো না। তো নর্মালি 50-50 এই অ্যান্সারটা কখনোই সঠিক না, আমরা আমাদের যে কোনো বিষয়ে ডিসিশন মেক করার ক্ষেত্রে 50-50 কে অ্যাভয়েড করব। সো আমরা অ্যাকচুয়ালি আজকে বলতে চাচ্ছিলাম, যে প্রফেশনাল সাকসেসফুল হওয়ার জন্য টেকনিক্যাল স্কিল কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, কেউ বলতেছেন 80%, কেউ 70%, কেউ 90%, কেউ 100% বলতেছেন। চলেন, এই বিষয়ে যারা গবেষণা করে তারা কি বলতেছে, আমরা একটু তাদের ধারণাটা শুনে আসি।
কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান, অনেক পুরনো, 1900 সাল থেকে এরা প্রায় 120 বছর আগে থেকে এই প্রতিষ্ঠানের জন্ম। তারা গবেষণা করে আসছে এবং তাদের গবেষণার ফলাফল হচ্ছে 85% অফ ইউর ফাইন্যান্সিয়াল সাকসেস ইজ ডিউ টু ইউর পার্সোনালিটি। মানে হচ্ছে আপনার চলাফেরা, কথাবার্তা, চালচলন, চিন্তা ভাবনা ইত্যাদির উপর নির্ভর করে হচ্ছে 85% আপনার ক্যারিয়ারের সাকসেস, আর অনলি 15% দরকার পড়ে আপনার টেকনিক্যাল নলেজ। চলেন আমি আমাদের কথা যদি বলি, আমরা জব তো জয়েন করে ফেললামই, আমাদের এখানে আমরা সবাই জবে জয়েন করে ফেলছি, কোনো না কোনো ভাবে জয়েন করে ফেলছি। এখন জয়েন করার পরে কাজটা যখন আমরা শুরু করছি, আমাদের ক্যারিয়ার যখন আমরা স্টার্ট করছি, সেই ক্যারিয়ারে আমাদের ফিউচারে আমাদের ইম্প্রুভমেন্ট হওয়া ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকে প্রত্যাশা করতেছি আমাদের নেক্সট ইয়ার একটা ইনক্রিমেন্ট হবে, আমাদের প্রমোশন হবে, আমাদের স্যালারি বাড়বে, বা আমি এর চাইতে ভালো আর একটা জবে যাব, আমি এর চাইতে বড় পজিশনে যেতে চাই, আমি সুপারভাইজার হতে চাই, এবং ওয়ান ডে আমি আমার ইন্টেনশন হচ্ছে আমি কোম্পানির সিইও হতে চাই বা কোম্পানির ওনার হতে চাই। এই যে গ্রোথ বা সাকসেসফুল হওয়ার যে জার্নি, সেই জার্নিতে আমি যদি সহজ করে বলি, যেমন ধরেন আমার কথা যদি বলতে যাই, আমার এখানে আমি এখন সারাদিনে কতটুকু টেকনিক্যাল স্কিল কাজে লাগে, আমার আমি সারাদিনের মধ্যে শুধু কি লিখি, মেইল লিখি, আর কিছু, আর কোনো টেকনিক্যাল নলেজ কি আমার লাগে আমার কাজ করতে? আমি রিপোর্ট বানাইতে গেলে এক্সেল লাগে, এর বাইরে কিন্তু আমার কিছু লাগে না। সো আমার প্রতিষ্ঠান কি, কল সেন্টার, কল সেন্টার চালাচ্ছি, সেলস চালাচ্ছি। সো এইখানে রিলেভেন্ট স্কিলের কথা যদি আমি বলি, রিলেভেন্ট স্কিলের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ স্কিল কি, আমার সারাদিনের কাজের মধ্যে কি করি, আমি আমি হচ্ছে গিয়ে কমিউনিকেট করি, আমি আমার টিম লিডারদের সাথে কথা বলি, তাদের সাথে নেগোসিয়েট করি, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলি, তাদের সাথে নেগোসিয়েট করি, যে কোনো ধরনের লিড দেওয়ার ক্ষেত্রে আমি ডিসিশন মেক করি, এবং আমি আমার কাজই হচ্ছে গিয়ে কমিউনিকেট করা। সারাদিনের মধ্যে আমি 100% কাজই করি হচ্ছে অনলি কমিউনিকেট, এবং এই কমিউনিকেট করতে গিয়ে অল্প কিছু টেকনিক্যাল স্কিল রিকোয়ার্ড পড়ে। অ্যান্ড মোস্ট কেসেস সারাদিনের মধ্যে এমনও দিন আছে যেখানে আমার সারাদিনে কোনো মেইলও লেখা লাগে না, কোনো এক্সেলও ওপেন করা লাগে না, কিন্তু সারাদিন আমি কাজ করতেছি, বেসিক্যালি কি করতেছি, কমিউনিকেশনস। সো এই কমিউনিকেশন স্কিল আপনিও করতেছেন, আমিও করতেছি, আমরা সবাই করতেছি, এবং আমাদের ধারণা যারাদের আজকে ছিল যে টেকনিক্যাল স্কিল অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের ধারণাটা পরিবর্তন করে নেন, বিকজ আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ যে কোনো কিছুতে আপনার সবচাইতে ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন, পার্সোনালিটি, আপনার অ্যাবিলিটি টু কমিউনিকেট, অর আমি যদি বলি লিড দেয়ার অ্যাবিলিটি। বাকি যে 15% আছে সেটা ভেরি মিনিমাল, এটা হতে পারে চাকরি পাওয়ার সময় আপনাকে হয়তো জিজ্ঞাসা করছে। আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের ইন্টারভিউ লাইফে, ইন্টারভিউ যখন নেওয়া হয়েছে তখন আপনাদেরকে টেকনিক্যাল স্কিলের ব্যাপারে কতটুকু জিজ্ঞাসা করা হয়েছে? খুবই মিনিমাম, যে আপনি কি কম্পিউটার চালাতে পারেন, আপনি বলছেন হ্যাঁ পারি, কেউ এসে আপনাকে কিন্তু বলে দেয় না যে ঠিক আছে এই নাও কম্পিউটার চালাও, বলে নাই, কিন্তু বলছে কি আপনি কত বছর ধরে কল সেন্টারে চাকরি করেন, 5 বছর 10 বছর ছিলেন কিনা, কেউ জিজ্ঞাসা করে নাই। কি জিজ্ঞাসা করতেছে, তারা কি জানার চেষ্টা করতেছে, আপনি কথা বলতে পারেন কিনা, ইন্টারভিউ বোর্ডে কি দেখে, কথা বলতে পারতেছেন কিনা, সুন্দর মতো বলতে পারতেছেন কিনা। চলেন আমরা আরো সহজ করে যদি বুঝার চেষ্টা করি, আমরা রিসেন্ট একটা সার্ভে রেজাল্ট দেখি এখানে। এই যে আমরা এত সারা দিন ধরে কমিউনিকেশন স্কিল সকাল থেকে জপতেই আছি কমিউনিকেশন স্কিলের কথা, কেন এত গুরুত্বপূর্ণ, এটা কেন আমাদের লাইফে এত ইম্পর্টেন্ট রোল প্লে করে? লাস্ট কিছুদিন আগের করা একটা এইচআর ম্যানেজার যারা আছে তাদের উপর একটা সার্ভে করা হয়েছে, এবং সেই সার্ভেতে রেজাল্ট আসছে এইভাবে। উপরে এখানে টপ 10 স্কিল কে তারা বলতেছে যে আমরা যখন ইন্টারভিউ নেই তখন কোন কোন স্কিল গুলো আসলে আমরা জাজ করি, একটা ক্যান্ডিডেটের কোন জিনিসটা আমরা সবচাইতে বেশি মূল্যায়ন করি। আপনারা বলেন তো এখানে সবচাইতে হাইয়েস্ট মার্ক কে পাচ্ছে, কোন স্কিলটা পাচ্ছে? কমিউনিকেশন স্কিল ভেরি গুড, ফ্যান্টাস্টিক। So communication skill, এখানে HR manager রা কি বলতেছে, the candidate who have a very good communication skill are having the highest percentage of chances for being recruited. চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই সকল ক্যান্ডিডেট রাই সবচাইতে বেশি চান্স থাকে তাদের
যাদের কমিউনিকেশন স্কিল ভালো। তো আর আমরা ইন্টারভিউ বোর্ডের থেকে এসে আমরা কি বলে থাকি, আমার এইটা পারি না ওইটা পারি না, আমার কত কিছু জিজ্ঞাসা করছি কিছুর উত্তর দিতে পারি নাই, আমার মনে হয় চাকরিটা হবে না। উত্তর দিতে পারছেন কি পারেন নাই তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি উত্তরটা কিভাবে দিয়েছেন, আপনার কমিউনিকেশনটা ছিল কিভাবে, কি ধরনের কমিউনিকেশন আপনি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এই কমিউনিকেশন স্কিল নিয়ে বেসিক্যালি আজকে থেকে আমরা কন্টিনিউয়াস সেশন স্টার্ট করছি, যেটা আজকে থেকে আগামী 10 দিন পর্যন্ত চলবে এবং বিভিন্ন পার্টে পার্টে আমরা এটা নিয়ে ডিসকাস করব। সো আমাদের এখানে যখন আমরা ডিসিশন নিতে যাই তখন আমরা চিন্তা ভাবনা করি, আচ্ছা ঠিক আছে ভাইয়া যেহেতু বলতেছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো শিখা লাগবে, বাট শিখা শুরুটা করব কবে থেকে, আমাকে বলতে পারেন এই শিক্ষাটা কবে থেকে শুরু করবেন? খুবই বিখ্যাত একটা ডায়লগ ছিল যেটা আমরা আমি ভুলে গেছি যে আজকের তো আবিকার, এরকম একটা হিন্দিতে খুব চমৎকার, কে বলতে পারবেন এটা? কালকারে তো আজকার, আজকারে তো আবি। এক্সিলেন্ট। সো বেসিক্যালি আজকে মানে আজকের, টুডে, টুডে দিস ইজ অ্যান অপরচুনিটি টু ডু ওয়ে ওয়ার্ক বেটার দ্যান ইয়েস্টারডে, এটাকে বলা হয় টুডে। সো আমরা হ্যাপি হ্যাপি থাকব বিকজ আমরা আমাদের কি চাই, সাকসেস চাই। তো এই সাকসেসের জার্নিতে আমরা অনেক কিছুই শিখব এবং এন্ডিং রেজাল্ট কি চাই, এরকম একটা হ্যাপি ফেস চাই। ওকে জি ভাইয়া। তো এতটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার হয়ে গেছি সবাই যে কমিউনিকেশনের কোনো বিকল্প নাই, এবং কারো যদি চিন্তা ভাবনা থাকে যে না এটা বাদ দিয়ে আমরা অন্য কিছু শিখলে আমাদের লাইফে সবচেয়ে ভালো কাজ হবে, তো তাদেরকে বলবো যে আপনার গাড়ির গিয়ারটা চেঞ্জ করেন, রিভার্স করেন, রোড চেঞ্জ করেন, বিকজ কমিউনিকেশনের রোডে আপনাকে আসতেই হবে টুডে এন্ড টুমরো। আপনি সেলসম্যান থেকে সেলস এক্সিকিউটিভ হতে চান, এক্সিকিউটিভ থেকে সেলস এর ম্যানেজার হতে চান, এরিয়া ম্যানেজার থেকে আপনি রিজিওনাল ম্যানেজার, যা হতে চান, কান্ট্রি হেড হতে চান, হোয়াট এভার, আপনি যেই প্রফেশনের কথাই আমাকে বলেন না কেন, কমিউনিকেশন ছাড়া কখনোই সাকসেস সম্ভব না। তো এই বিশ্বাস থেকে আজকে আমরা কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলবো। তো এটা বুঝার আগে, কমিউনিকেশন কি করব বা কিভাবে করব এগুলো বুঝার আগে আমাদেরকে একটু জানতে হবে যে আমরা কেন কমিউনিকেশন করি। তো হোয়াই ডু আই কমিউনিকেট, আমি কেন কমিউনিকেট করি, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলি, আমি আপনাদের সাথে কথা বলি, আমি আমার সুপারভাইজারের সাথে কথা বলি, আমি কোম্পানির সিইওর সাথে কথা বলি, আমি কাস্টমারদের সাথে কথা বলি, আমি অনেক মানুষের সাথে কথা বলি, কমিউনিকেট করি, কিন্তু সেটা কেন বলেন? সুমাইয়া আপনি বলেন কেন আমরা কমিউনিকেট করি? ভাইয়া আমরা কাজের ক্ষেত্রে দেখতে গেলে যে যেখানে আমরা কাজ করতেছি তো বিভিন্ন সেকশন থাকে, তো সবার সাথে আমাদের যাতে রিলেশনটা ভালো থাকে, তো একসাথে যাতে কথা বলে কমিউনিকেট করে কাজগুলো আরো সহজ করে নেওয়া যায়, এর জন্য আমরা কমিউনিকেট করে থাকি। আর বাইরে এমনিতে আমরা পরিবার বা আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, কলেজে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে তো কমিউনিকেটটা অনেক বেশি জরুরি, কারণ আমাদের কোনো কমিউনিকেট না করতে পারলে আমরা ঠিক মতো দেখা যাচ্ছে যে একটা টপিক সম্পর্কে বুঝতে পারবো না, আর কোনো কিছু শিখতে হলে অবশ্যই কমিউনিকেট করাটা অনেক বেশি জরুরি। ওকে, এবার ঈশিতা বলেন যে কেন আমরা কমিউনিকেট করি বা কেন আপনি কমিউনিকেট করেন? হ্যাঁ, কমিউনিকেটের মাধ্যমে আমরা জিনিসটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, কঠিন জিনিসটাকে আমরা অনেক সময় সহজে বোঝানোর চেষ্টা করি, আর কমিউনিকেটের মাধ্যমে একটা রিলেশন গ্রো আপ হয়। সবকিছুর মূল মাধ্যম হয় কমিউনিকেট, এটা ছাড়া কখনো কোনো কিছু সলিউশন করা যায় না, আর কমিউনিকেটের মাধ্যমেই হার্ড জিনিসগুলো আমরা ইজি করে দিতে পারি। ওকে, রুকাইয়া আপনি আমাকে বলেন যে আপনি কেন কমিউনিকেট করেন? ভাইয়া কমিউনিকেশনের মাধ্যমে মেইনলি আমরা জানতে পারি যার সাথে কমিউনিকেশন করছি সে কি চাচ্ছে এবং আমি তাকে কি দিতে চাচ্ছি, সে আমরা যখন দুইজন মানুষের সাথে কমিউনিকেশন করি সেটা বুঝতে পারি, এবং এটার মাধ্যমে আমরা যে ইস্যুতে কথা বলি বা কোনো টপিকসে কথা বলি সে প্রবলেমটা সলভ করতে পারি, প্রবলেমটা জানতে পারি, তার সাথে সাথে তার সলিউশনটা আমরা দিতে পারি। আমরা অনেকেই অনেক কিছু বললাম, সবারটাই কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট, আমরা এই আমাদের প্রবলেম সলিউশন চাই, আমরা ভালোভাবে বলতে চাই যাতে সে বুঝতে পারে, অনেক কিছু করতে পারে। ছোট্ট একটা শিশু বাচ্চা ধরেন আজকে হয়তো জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে
যখন তাকে তার মায়ের কাছে রাখা হয় বা ট্রলিতে রাখা হয়, সে কান্না করে, কেন করে? কারণ ভাইয়া সে একা থাকে, তার সাথে কেউ যোগাযোগ করতেছে না, সেই কারণে। ওকে, আর কি? রাতের বেলা উঠে কান্না করতেছে, দিনের বেলা কান্না করতেছে, যখনই দেখি তখনই কান্না করতেছে, এই এত কান্না কেন করে? আমরা যেটা বুঝতে পারলাম আমাদের এখানে, সেটা হচ্ছে সে কান্না করতেছে কারণ তার ক্ষুধা লাগছে, সে খাবার চায়। সে কান্না করতেছে কারণ সে সঙ্গ চাচ্ছে, সে একাকী ফিল করতেছে। সো এই যে কান্না করা, আমি যদি বলি কান্নাটা তার কমিউনিকেশনের একটা মাধ্যম, তাহলে সে এই কমিউনিকেশনটা কেন করছে? বিকজ সে কিছু চাচ্ছে, তার মায়ের কাছে চাচ্ছে, তার আশেপাশে যারা আছে তাদের কাছে চাচ্ছে। তো আমরা আমাদের লাইফে, আমরা আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে, সেই জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত কমিউনিকেট করছি, এবং কেন কমিউনিকেট করছি, রিজন একটাই, সেটা হচ্ছে কিছু চাই। সব সময় কি চাই? কিছু একটা চাই, আমাদের চাওয়া আছে, ওয়ান্ট। সো এই যে চাওয়া, চাওয়া জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি, সব কিছুর মূল। আমরা কমিউনিকেশন, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কিচ্ছু নাই, তাইলে আপনার কমিউনিকেশন বন্ধ। ধরেন আপনার জীবনে কারো কাছ থেকে কোনো আশা পাওয়া, চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, কারো কাছে কোনো কিছু দরকার নাই, তখন আপনার, আমাদের দেশে কি ঘটবে, কারোই কোনো কিছু দরকার নাই, তখন মানুষ মোবাইল নিয়ে সারাদিন একা একা ফেসবুক, ইউটিউব সবকিছু করবে, সোশ্যাল মিডিয়াতে কথা বলা বন্ধ হয়ে যাবে, থাকবে। আপনি দেখেন আশেপাশে মানুষজন যাদের এরকম চাওয়া পাওয়া খুব কম, আস্তে আস্তে তাদের সবাই কি হয়ে যাচ্ছে, মোবাইলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের সাথে কথা তখনই হবে যখন তার কাছে আপনি কিছু চাইবেন। যেমন ধরেন আপনি বাজারে গেছেন, দোকানদারের সামনে গিয়ে তো আর আপনি দাঁড়ায় থাকবেন না, তারা কিছু তো বলবেন। এই যে বলবেন, সেই বলাটাই হচ্ছে কি আপনার কমিউনিকেশন। কেন বলবেন? বিকজ তার কাছ থেকে আপনি কিছু কিনতে গেছেন। কিন্তু যদি এরকম হইতো যে আপনার সেখান থেকে কোনো কিছু কেনার দরকার নাই, সব কিছু আপনার বাসায় আছে, আপনি যাবেন না দোকানদারের কাছে, এবং তারা কিছু বলবেনও না। তো কমিউনিকেশনটা বেসিক্যালি আমরা কেন করে থাকি, বিকজ আমরা কিছু চাই, এবং এই আমাদের যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার জন্যই আসলে কমিউনিকেশন। তো আমাদের চাওয়া আছে কি নাই, আছে ভাইয়া? বাংলাদেশের তুলনায় পুরো পৃথিবীর তুলনায় জাপানে সবচাইতে বেশি পরিমাণে সুইসাইডের হার, 35%। গড়ে 100 জনের মধ্যে 35 জনের টেন্ডেন্সি হচ্ছে কি সুইসাইড করার, বাংলাদেশে এটা মাত্র 3-4%। তো দেখেন 100 জন মানুষের মধ্যে 35 জনই মরে যেতে চায়, আত্মহত্যা করতে চায়, সুইসাইড করতে চায়। ইভেন ওদের দেশে একটা জঙ্গল আছে, যে জঙ্গলটার নাম হচ্ছে সুইসাইড ফরেস্ট। আপনারা দেখেন, দ্যাট ইজ ট্রু, এই জঙ্গলটাতে মানুষ যারা সুইসাইড করতে চায়, তারা সুন্দর মতো কোনো খাবার টাবার কিছু না নিয়ে এই জঙ্গলের ভিতরে চলে যায়। চলে যাওয়ার পর আর ফেরত আসে না, মানে মানুষ মারা যেতে চাইলে, এটা ওদের দেশে আইন করার জন্য বলা হচ্ছে যে সুইসাইডটাকে বৈধ করা হোক, যাতে সুইসাইড করলে কোনো ধরনের কি বলে ক্রিমিনাল হিসাবে ট্রিট না করা হয়, তার ইন্স্যুরেন্স থেকে শুরু করে তার মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি যা যা আছে সেগুলো যাতে প্রপারলি দিয়ে দেয়। কারণ সুইসাইড করলে কিন্তু আসলে ওই যে, যদি ধরেন আপনার লাইফ ইন্স্যুরেন্স করা থাকে এবং সুইসাইড করেন, আপনি ইন্স্যুরেন্সের টাকা পাবেন না, আপনার আদার্স ফ্যামিলি বেনিফিট পাবে না। তো বাংলাদেশের সাথে যদি তুলনা করেন, ওদের দেশে সুইসাইডের হার অনেক বেশি। কেন? কারণ ওদের চাওয়া পাওয়া কমে গেছে, ওদের কাছে সব কিছু আছে, ওদের টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে অনেক কিছু হয়ে গেছে। আমরা মাঝে মধ্যে, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা আমাদের দেশে অভাব থাকাতে কত ভালো যে আছি, অভাব মাঝে মধ্যে কত যে শান্তি দেয়। অভাব না থাকলে আসলে আমরা সুখী হইতে পারতাম না, অভাব আছে বলেই আমরা সুখী আছি, তাই না? আমাদের টাকা পয়সার সমস্যা আছে, টাকার অভাব আছে, আমাদের সুখের অভাব আছে, শান্তির অভাব আছে, ঘুমের অভাব আছে, আমাদের কথা বলার লোকের অভাব আছে, অনেক কিছুর অভাব আছে। তো এই অভাবের কারণেই আমরা আসলে কথাবার্তা বলতেছি। ওকে, সো আমরা আমাদের সেশনের, আজকের সেশনের শেষ পর্যায়ে চলে আসছি। একদিনেই তো সব শিখে ফেলবো না, সো আমরা আবার আগামীকালকে এখান থেকে স্টার্ট করব। বাট আগামীকালকে জয়েন করার সময় প্রত্যেকে একটু ব্রেইনস্টর্ম করে আসবেন, একটু স্টাডি করবেন,
স্টাডি বলতে বইপত্র পড়তে বলতেছি না, জাস্ট নিজের সাথে নিজে চিন্তা ভাবনা করতে বলতেছি আমি আমার জীবনে আসলে কি চাই। এই চাওয়ার একটা তালিকা মনে মনে করতে পারলে করেন, কাগজে লিখতে পারলে লেখেন, ডায়েরিতে লিখতে পারলে লিখেন, যাভাবে চিন্তা করেন যেভাবে করেন। বাট কালকে আমাকে বলবেন যে ভাইয়া আগামী 5 বছরের মধ্যে আমি এটা চাই। এটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বলতেছি, পার্সোনাল লাইফে না। যেমন গাড়ি বাড়ি এসে চাইলে আমি তো দিতে পারবো না, আমার বললেও লাভ হবে না, রাইট? আমি যেটা জানতে যাবো সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ক্যারিয়ারে, আপনার ক্যারিয়ারে প্রফেশনসে আপনি আগামী 5 বছর পর নিজেকে কি দেখতে চান। সো এই চাওয়াটা কালকে আমাকে মর্নিং এ সবাইকে বলতে পারতে হবে, ওকে? আর এই সেশনটা ওপেন, এই লিংকের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জয়েন করতে পারবেন। আর এটা আগামী আজকে থেকে আমরা শুরু করেছি, আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের এটা রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 9টা থেকে 9:30 পর্যন্ত আমরা এটা করব, এবং এই 30 মিনিট করে আমরা আগামী 10 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করব, ওকে? ওকে ভাই, কারো কোনো কিছু জানতে চাওয়ার আছে এর মধ্যে? কোনো কিছু কনফিউশন বুঝতে পারি নাই? জি না ভাই, ভাই আমরা একটু লেট করে জয়েন করেছিলাম তো প্রথম দিকে একটু শুনতে পারি নাই। ওকে, সো আপনার জন্য সলিউশন আছে। আজকের যে সেশনটা আছে এটা আজকে রাত 10টায় ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, খুশি? জি ভাইয়া। তার মানে কি আগামী কালকে লেট করে জয়েন করব? না না ভাইয়া, জি না ভাইয়া, না ভাইয়া। ওকে, সো খুব সিরিয়াস ইস্যুস না, আমরা হাসতে হাসতে, অর্থাৎ এই আমাদের এই সেশনটা অনেক মজার একটা সেশন, কমিউনিকেশন অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এটা আসলে কতটা সাইন্টিফিক এবং কতটা আর্টস আমরা এখানে দেখব, অনেক মজার মজার অনেক স্টোরি আসবে এবং আমাদের পার্সোনাল লাইফের সাথে অনেক কিছু মিলে যাবে। আগামী সেশনগুলোতে যা যা বলতে যাচ্ছি সেগুলো দেখবেন যে আপনাদের জীবনে আপনারাও সেম একই কাজই করে আসছেন, আমিও করে আসছি। তো অনেক কিছু মিলবে, অনেক মজা করব, খুব সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই, জাস্ট শেখার মানসিকতা নিয়ে আসবো আমরা। তো আজকের মতো আমরা সেশন শেষ করি, সবাই যেহেতু অনেক কাজ আছে আপনারা আপনাদের কাজে ব্যাক করেন। টুমরো মর্নিং 9 আবার আপনাদের সবার সাথে দেখা হবে, ওকে? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।